শ্রমিকর সকুপানির ভেদি ধোব উন্নয়নের হোদ। উচ্ছেদৰ বাবে সাজু 200খনকৈ জেসিবি। ২৫শ বিঘাৰ চাহ বাগিচা পরিণত হব বিমানবন্দৰলৈ। এই উন্নয়নৰ বাবে চলিল জেসিবি। সামরিক অনুশাসনের দরে শাড়ি পাতি আহিল শতাধিক জেসিবি। শাড়ি পাতি একেলগে আরম্ভ করলে বাগিচার চাহ গছ উচ্ছেদ প্রক্রিয়া। দেখাত যেন কোনো বলিউডের ছবির শুটিংহে চলিছে, কিন্তু পরিস্থিতি আছিল ভয়ঙ্কর, উত্তেজনাপূর্ণ। শিলচরের ভলুৎ চাহ বাগিচাত পুয়াই বৃহৎ উচ্ছেদ কার্য। সম্ভাব্য পরিস্থিতি নিয়ন্ত্রণের গয়নালৈ হস্তম হল বৃহৎ সংখ্যক নিরাপত্তারক্ষী। উচ্ছেদর বাবে এনে সমরসজ্জা না ভূত না শ্রুত। বিশেষ ডিজিপি জিপি সিংয়ের নেতৃত্বত এই বিশাল বাহিনী পুয়ারে পড়া দিছিল বরষুণ। ইয়ার মাজতে উপস্থিত হয়েছিল জেসিবি সহ নিরাপত্তা বাহিনী, কিন্তু তলাব পৰা নাছিল সহস্র শ্রমিকক। লাঠি বন্দুকর সম্মুখতো তিতিবুরি প্রতিবাদ করেছে শ্রমিকে। ভলু বাগিচার ভূমিত হব কাছাড়ের দ্বিতীয়টো বিমানবন্দর। শ্রমিকর জীবিকা বাসস্থানের ক্ষতি নোহার প্রতিশ্রুতি অসম্পূর্ণ। অসম্পূর্ণ আশ্বাসের ভিত্তিতেই এই সকল শ্রমিকর সাহসে মার বান্ধিছিল, কিন্তু উচ্ছেদ চলিল। হান্দি উঘালি পেলোয়া হল চাহ গছ, নরজিল শ্রমিকর মর্মবেদনা। আমরা কোনো সময় মানছি না, আমরা ছোটর বেলা থেকে বাগানে কাজ করি আর পাতা তুলিয়া আমার মা বাবা আমার বাবার বাবা কাজ করিয়া গেছে, আর আজকে যে আমার চারা সেকশন ধরে উঠাই দিতে আসন। নিয়মর দুহাই দিলে আরক্ষী অধীক্ষকেও। প্রসেস শুরু কিয়া গিয়া হ্যায় ল্যান্ড অ্যাকুইজিশন কা গ্রিনফিল্ড এয়ারপোর্ট মে, ও প্রসেস ইন প্রোগ্রেস হ্যায়। কুছ লোগ রেজিস্টেন্স দে রহে হ্যায়, সো উনকো বুঝায়া জা রহা হ্যায় कि उनका जो मेमोरेंडम साइन हुआ था उस हिसाब से उन लोगों का कोई भी नुकसान नहीं हुआ है। इस तरह से सरकारी काम का विरोध करना किसी के भी हित में नहीं है। যি সময়ত এই উদ্বেগজনক ঘটনা ঘটিছিল তেতিয়া রহস্যজনকভাবে নিতান পাৰিলে তথাকথিত শ্রমিক সংগঠনে। কাছাৰ জিলাৰ বৰহলা বিধানসভা সমষ্টিৰ যেখন ডলু চাহ বাগিচা আছে, সেই চাহ বাগিচাত নির্মাণ হব গ্রিনফিল্ড বিমানবন্দর। অর্থাৎ এটা অত্যাধুনিক এটা বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের। প্রতিকূলতার মাজতো নষ্ট করা হল 25 বিঘা মাটির 3 লক্ষাধিক চাহ গছ। প্রতিকূলতার মাজতো চলিল প্রতিবাদ, কিন্তু শ্রমিকর জীবনক লৈহে আহিল প্রত্যাহ্বান। ভিডিও জার্নেলিষ্ট অজিত দাসের সহ শিলচরের অভিজিৎ ভট্টাচার্য, রিপোর্ট প্রাগ নিউজ।